দীর্ঘ ২৫ বছরের বাম আমলে ন্যূনতম সরকারের সাহায্য থেকে বঞ্চিত অমরপুরের তারাপদ দেবনাথ দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি পেয়েও সাহায্য না পাওয়ায় প্রশ্ন উঠেছে উন্নয়ন নিয়ে। আর এটাই যদি উন্নয়ন হয় তবে উন্নয়নের চিত্রটা কি হবে সেটাই জানতে চায় রাজ্যবাসী। দিচ্ছি দেব অপেক্ষা করো, এই ভাষাগুলো শুনতে শুনতে অনেকটাই তিতিবিরক্ত হয়ে গেছে ছোট্ট পাহাড়ি রাজ্যের মানুষেরা। প্রতি সময়ে প্রতিক্ষণে আরও উন্নতি হবে, আরও আরও উন্নয়ন, তবে তার শেষ কোথায় আজ পর্যন্ত যেন সাধারণ মানুষ খুঁজে পেল না। কারণ রাজ্যের শাসক দলের নেতাদের মুখে বলা যে কোনো কাজের প্রতিশ্রুতি যেন পাগলের প্রলাপে পরিণত হয়েছে, যার কারণে ভেতরে ভেতরে ক্ষোভে ফুসছে পোর খাওয়া পুরনো সিপিএম কর্মীরা। আর এই কথাগুলো একে একে মিলে যাচ্ছে অমরপুর বিধানসভা কেন্দ্রের ৪২-৩২ নং বুথে ২০ বৎসর ধরে বসবাসকারী তারাপদ দেবনাথের জীবন কাহিনীর সাথে, ওনার পরিবারের চার সদস্য যাদের নিয়ে কোনো রকমের দিন গুজরান করছেন তিনি, কিন্তু বর্তমান সরকারের আমলে কোনো কিছু সাহায্য পাননি তিনি। বিপিএল রেশন কার্ড যেটা রয়েছে সেটাও জোট আমলেই দেওয়া হয়েছিল। সম্প্রতি ২০১৩ সালে অধিক বৃষ্টিতে ওনার মাটির তৈরি বসতঘর, বাড়ির পাশে থাকা মৈলাক ছড়ার কিছু অংশের জল জমাট হয়ে গোমতিতে যাবার পথে ঘর ভেঙে যায়। এরপর স্থানীয় শাসক নেতা, গ্রামের প্রধান উপপ্রধান দফায় দফায় এসে ঘর দেবার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কোনো প্রকার সাহায্য করল না বর্তমান শাসক দল পরিচালিত প্রশাসন, এমনটাই অভিযোগ তারাপদ দেবনাথের। আইসি অনেক নেতা আছে, তা মনে হয় অনেক দিন হয়ে গেছে, এটা খেলা খেলা আইসিল নেতা মেম্বার সবাই আছে, সবাই আছে, মেম্বার প্রধান সব আছিল। তখন কি কইছিল সবাই? তখন তো কইছে দিব, দিতাছি কদিন পরে দিব, ঘরে ঢুকলে দিব, ঘর আছে না না আইতে আছে, এই খেতে ঘুরে ঘুরে রাখছে আর কি। তো এখন কি রাখা? এখন তো কই আছে দিব। আমরা কি করেন? এমনি এমনি আমি আগে আগে কাম করতো, এখন তো কাম করো না, এখন বড় বাইরের উপরে সংসার। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণের বক্তব্য, ওই সময়ে ছিল উপনির্বাচন, কাজেই ভোট বৈতরণী পার হবার জন্যেই এই কৌশলে হাতে নিয়েছেন তারা। কিন্তু বর্তমান সময়ে ওনার পরিবারের চার সদস্যদের নিয়ে অনেকটাই অসুবিধার মধ্যে রয়েছেন তিনি। ছোট ছেলের লেখাপড়া করার জন্য ভালো জায়গা নেই, বৃষ্টি বাইরে পড়ার আগেই ঘরের ভেতরে পড়ে, পাখির ডাকে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই তাদের, কারণ সূর্যের প্রথম আলো তাদের চোখেই পড়ে। এমন অবস্থায় ২৫ বছরে বামফ্রন্টে একটি ঘর প্রদান করতে পারল না বিপিএল পরিবারটিকে। এমন অবস্থায় ২৫ বছরে বামফ্রন্ট একটি ঘরও প্রদান করতে পারল না এই বিপিএল পরিবারটিকে। এই যদি হতো উন্নয়ন, তবে কাকে বলা হয় অনুন্নয়ন সেটাই দেখতে চায় রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।